ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين রাসুল্লা আসলাম একাধিক হাদিস আছি রসুল আসলাম যে প্রথম আঘাতে টিকটিকি মারবে তার জন্যে একশোটি সব তার নিচে যে মারবে তার থেকে কম তৃতীয় আঘাতে মারলে তার চেয়ে কম নাকি পাবে সোহিম মুসলিম মিসকা চার হাজার একশো একুশ নম্বর হাদিস এছাড়াও চার হাজার একশো উনিশ এরপর আউদাউদ্দ উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার দুশো বাষট্টি রাসুল্লাহু আসাল্লাম টিকটিকি মারার হুকুম দিয়েছেন এবং যেটা আপনার হচ্ছে তার নাম দিয়েছেন সে অনিষ্টকারী এরপরে সেই হাদিসে উল্লেখ করা হয়েছে আবুদাহের পাঁচ হাজার দুশো তেষট্টি যারা সুল্লা সু বলেন যে ব্যক্তি প্রথম আঘাতে টিটি হত্যা করবে তার জন্য একটি সব অর্থাৎ এই ধরনের সব বলা হয়েছে এবং দ্বিতীয় আঘাতে হত্যা করে তার জন্য এরূপ সব এবং প্রথম আঘাতের চেয়ে এবং দ্বিতীয় আঘাতের চেয়ে কম আঘাতে করবে তার জন্য এই সব বলা হয়েছে অর্থাৎ এখানে আবুদাউদে কত করতে হবে বলা হয়নি এটা মিসকাতে হাদিসটা এসেছে এরপর সাহেব খারিতে উল্লেখ করা হয়েছে তিন হাজার পাঁচ তিনশো উনষাট শাহ মুসলিম পাঁচ হাজার সাতশো ਉਹਨਾ ਸਿਨਮਾ ਹਦੀਸ ਜੇ ਰਸੂਲ ਅੱਲ੍ਹਾ ਸੱਲਮ ਹਦੀਸ ਦੇ ਚੰ ਟਿੱਕ ਟਿੱਕੀ আর এর ব্যাপারে বলা হয়েছে যে একটা কথা আছে জিবরাহ ইলাইহিস যখন আগুনে ফেলা হয়েছিল তখন সকলেই আগুন নিভাবার চেষ্টা করে টিটিকা আগুন কান্ডে ফুক দিয়েছিল তো এই জন্য কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু যেটা আদেশ করেছেন সেটা করতে হবে আগুনে ফুক দেওয়া যেহেতু মারতে হবে মারা এটা হচ্ছে সবের কাজ এবং এটা আল্লাহ সোমাতাল রসুল সাহেবকে বলেছেন রসুল্লাহ আমাদেরকে জানিয়েছেন সাল্লামের যেটা আদেশ সেটা আমাদের জন্য পালন করা হচ্ছে ওয়াজি সমতুল্য যেহেতু আল্লাহ সহাত সাত নাম্বায় আয়াতে বলেছেন মা তকম রসুল ফাকুদু রসুল যেটা দেশ সেটা গ্রহণ করো অর্থাৎ রসুল্লাহের নির্দেশ আমরা মানবো অর্থাৎ ইব্রাহিম আল্লাহিসাল্লামকে আগুনে ফুক দিয়েছিল সেটা নয় বরং কথা হচ্ছে এটা রসুল্লাহ আদেশ একাধিক হাজির সমাজে টিকটিকে মারতে হবে কারণ ইব্রাহিম আল্লাহি সাল্লামকে যে টিকিটিটা ফোঁক দিয়েছিল সেই টিকটি তো এখন আর নেই অর্থাৎ সেই টিকটি সেই টিকটিটাকে মারা কিন্তু যেহেতু এখান থেকে দেখতে হবে যে যেহেতু আমাদের হুকুম দেওয়া হচ্ছে তাই আমরা টিকটিকে মারতে হবে